বিনোদনের তাজা খবরে স্বাগত। রাশমিকাকে নিষিদ্ধের দাবি। রাশমিকা মান্দানা কন্নড় অভিনেত্রী, তবে ইদানিং তেলেগু ও হিন্দি সিনেমাতেও দেখা যাচ্ছে তাকে। অদূর ভবিষ্যতেও কন্নড় সিনেমাতে রাশমিকার ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার পথে। একটি মন্তব্যকে কেন্দ্র করে ঘরের মেয়েকে নিষিদ্ধ করতে পারে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি। সাবেক প্রেমিকের নাম না নেওয়ায় বিপদে পড়েছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। যে ইন্ডাস্ট্রি থেকে তার অভিনয়ের যাত্রা শুরু, সেই কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাকে অকৃতজ্ঞ তকমাও দেওয়া হচ্ছে। দক্ষিণ পেরিয়ে বর্তমানে এই অভিনেত্রী বলিউডে অভিনয় করছেন। কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে অভিষেকের নাম লেখান রাশমিকা। সে সময় সিনেমার নায়ক ও প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গে তার প্রেম ছিল, এমনকি তাদের আংটি বদলও হয়েছিল, কিন্তু পরে বিয়ের আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকের গল্প শোনান। সেখানে সিনেমার কথা বললেও সাবেক এই প্রেমিক রক্ষিত শেঠি ও তার প্রযোজনা সংস্থার নাম এড়িয়ে যান নায়িকা। এজন্য সমালোচনার মুখেও পড়েন অভিনেত্রী। অনেকেই দাবি জানিয়েছেন কন্নড় ইন্ডাস্ট্রি থেকে যাতে তাকে নিষিদ্ধ করা হয়। এমনকি রাশমিকা অভিনীত যে কোনো ভাষার সিনেমা যাতে কর্ণাটকে প্রদর্শিত না হয় সে ব্যাপারেও চলছে দাবি। যে ছবি দিয়ে তার অভিনয়ের হাতেখড়ি, যে ভাষায় ছবি তাকে অভিনেত্রী হিসেবে চিনিয়েছে, সেই সিনেমার গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়ায় তারা তাকে অকৃতজ্ঞ বলে অভিহিত করছেন। এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি সংগঠনগুলো। রাশমিকা কখনো ভাবেননি তিনি অভিনয় করবেন। ক্রিক পার্টি দিয়ে অভিনয় শুরু করে তারকা বনে যান, দক্ষিণ জয় করে এখন অভিনয় করছেন বলিউডে। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল হিন্দি সিনেমা গুড বাই। এছাড়া আরো দুটি হিন্দি সিনেমায় কাজ করছেন তিনি। মিশন মজনু ও অ্যানিমেল সিনেমায় দেখা যাবে তাকে। বলিউডের পাশাপাশি দক্ষিণেও নিয়মিত অভিনয় করছেন তিনি। পুষ্প দুই ও ফারিসু সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।